আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য। শুধুমাত্র একটা ডিম দিয়ে এবং এক কাপ সুজি দিয়েই বানিয়ে নিতে পারেন এই বিস্কিটগুলো। হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়েই তৈরি করে নিতে পারেন তেলে ভাজা এই সুজির বিস্কিটগুলো। দেখতে একটু অন্যরকম এবং খেতেও অনেক মজার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সুজির বিস্কিট তৈরির জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবং এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পাউডার সুগার, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি এখানে সুজির বিস্কিটগুলো কম বা বেশি করে বানাতে চান, সেই ক্ষেত্রে পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। বেশি বানাতে চাইলে ডাবল করে নেবেন। মেশানো হয়ে গিয়েছে, এখন এর মাঝে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে মিক্স করে নেব। এখানে আপনাদের সুজির দানাগুলো যদি খুব বেশি বড় থাকে, সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে এটা কিছুটা টেনে যাবে। এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি যাতে করে সব বিস্কুটগুলো সমানভাবে তৈরি করা যায়। প্রথমেই ডোটাকে এভাবে গোল করে নিচ্ছি এবং হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, আর ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা টুথপিক দিয়ে করতে পারেন, অথবা চাইলে এভাবে গোল শেপ না করেও যে কোনো শেপেও বানাতে পারেন। এখন একইভাবে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তেলে ভাজতে চলে যাব। এখন চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা হালকা আছে গরম করে নিচ্ছি, তেলটা বেশি গরম করা যাবে না। এখন সবগুলো বিস্কিট এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব অল্প আছে, ধীরে ধীরে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে বিস্কিটের ওপরগুলো ক্রিস্পি হয় এবং ভিতরেও খুব ভালোভাবে কুক হয়ে যায়। এখন এক পাশটা হয়ে গেলে বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ধৈর্য ধরে বিস্কিটগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে বিস্কিটগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার সবগুলো বিস্কিট ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এই বিস্কিটগুলো গরম থাকা অবস্থায় হালকা একটু নরম মনে হলেও পরবর্তীতে যখন রুম টেম্পারেচারে আসবে তখন এগুলো ক্রিস্পি হয়ে যাবে। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই সুজির বিস্কিটগুলো, এবং নাস্তায় কিংবা চায়ের সাথে এই বিস্কিটগুলো খেতে অনেক মজার হয়ে থাকে। বাচ্চা থেকে বুড়ো সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন আশা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।